গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি, মাও আগের থেকে অনেকটাই বেটার আছে। গুড আফটারনুন দিয়ে শুরু করলাম ঠিকই, বাট সকালটা কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি আমার শুরু হয়ে গেছে অনেক কিছু নিয়ে। অ্যাকচুয়ালি সকাল শুরু হচ্ছে কি বলাটা ভুল, মানে রাতেই আমরা ঘুমাইনি, আজকে খুব আড্ডা দিয়েই মানে চলছে কালকে রাতের থেকে। বেসিক্যালি কি হয়েছে বলো তো, রাত্রেবেলা না কালকে 3:20 নাগাদ কালকে প্রথমে একটুখানি হোম অফিসের কাজ ছিল, দেন এডিটিং চলছিল, তারপরে ওই রাত্রেবেলা 3:20 নাগাদ ও বলছে যে আমার গলাটা খুশ খুশ করছে, একটুখানি চা খাবো, আদা চা। তো ওর জন্য আদা চা করতে গেছি। এবার রিম্পি হট করে বলছে, মানে আমার মাসির মেয়ে, ও বলছে পেছন থেকে এসে, এই দিদি আমাকে একটু কফি করে দে। তা আমি বললাম যে ওর জন্য যখন কফি করবো তাহলে আমার জন্য একটু করে নিই। দেন ব্ল্যাক কফি করলাম, তো সোম চা খেলো, আমি আর ও মিলে দুজনে মিলে ব্ল্যাক কফি খেলাম। দেন একটু আড্ডা হলো, হওয়ার টার পরে ওর মতো রুমে মানে শুতে চলে গেছে, আমি এখানে। এবার আমার ঘুম আসছে না দেখে আমি মোবাইল ঘাঁটছি, তা হঠাৎ করে দেখি ও ওই ঘর থেকে মেসেজ করছে আমাকে হোয়াটসঅ্যাপে, পাশের ঘর থেকে, যে কিরে তুই কি ঘুমিয়ে পড়েছিস? আলাম তো না, ঘুমায়নি। বলছে ঘুমাবে? আলাম না, এখনো তো ঘুম আসছে না। বলছে তাহলে চলে আয় এই ঘরে, আমারও ঘুম আসছে, একটু আড্ডা দে। ঠিক আছে, এবার বললাম যে আড্ডা দেবো, দিয়ে একটুখানি বাদে পরের থেকে একটুখানি ঘুমিয়ে নেবো। এইবার দুজনে আড্ডা দিতে দিতে হঠাৎ দেখছি ঘড়িতে 6:30, তখন আর কি ঘুমাবো, 6:30 বাজে, তখন যদি ঘুমাই উঠতেও পারবো না। আর সবচেয়ে বড় কথা কি বলতো, মানে আমাদের ফ্ল্যাটে তো জলের একটু সমস্যা চলছে, তোমরা জানোই, সোমও বলেছে তোমাদের। এবার কদিন ধরেই শ্যাম্পু করবো ভাবছি। এবার আমি সকালে যদিও বা উঠি, মোটামুটি স্নানে যেতে আমি যতক্ষণে স্নানে যাই ধরো 11:30-12:30 মধ্যে অলরেডি পাম্পের জলটা শেষ হয়ে যায়, তো তখন ওই জমা জলে স্নান করতে হয়। এবার ওই বালতির জলে দেখবে ওই শ্যাম্পু ট্যাম্পু সাবান টাবান দিয়ে ঠিক আরাম পাওয়া যায় না, সাবানটা তো দাও দিতেই হয়, শ্যাম্পু তুমি দুদিন বাদে করলেও হয়, তো এই করে শ্যাম্পু দেওয়া হয় না। আর সেকেন্ড কথা হলো, আজকে একটা বিশাল বড় যুদ্ধের দিন, কারণ হলো আজকে অ্যাঞ্জেলকে স্নান করানোর চাপ ছিল। কারণ মানে অ্যাঞ্জেল কি বলতো, ছোটোবেলায় না স্নান করতে খুব ভালোবাসে, কিন্তু এখন ওই শ্যাম্পু দিয়ে মাসাজটা খুব আরাম করে নেয়, কিন্তু জল গায়ে একদম দিতে চায় না, তো এটা একটা বিশাল যুদ্ধের ব্যাপার। তো এই জন্য আমি দেখলাম যে তখন 6:30 বাজে, তখন যদি ঘুমাতে যাই ঘুম আস্তে আস্তে 7টা, আমি আর কিছুতেই সকালে উঠতে পারবো না, যতই ওই 11টা বেজে যাবে আবার জলের সমস্যা, তো কিছু হবে না। তাহলে আমি বললাম যে না আর ঘুমাবো না। দেন বোনও বললো আমি আর এখন ঘুমাবো না, তা আড্ডা দিচ্ছি। এর মধ্যে মা আর মাসি উঠে বসে বলে তোরা কি কখন থেকে গুজুর গুজুর ফুসে ফুসে করছিস, কত আড্ডা দিচ্ছিস, বলে ওরাও বসে গেল। দেন একটা আড্ডা চললো, তার মধ্যে তো 3-4 রাউন্ড চা চললো, হ্যাঁ ব্রেকফাস্টও হয়েছে। তো এইসব করে তারপরে অ্যাঞ্জেলকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে সোম তো তার মাঝখানে বেরিয়ে গেলো, খাইয়ে টাইয়ে তারপরে ওকে স্নান করানি, একটা যুদ্ধে চললো। আর এখন তোমাদের দেখাচ্ছি, দেখো একটা জিনিস, এ দেখো স্নান ট্যান করে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল একটু দেখিয়ে দাও তোমাকে স্নান করে, এখন ঘুম, দেখো এত খেলা খেলেছে স্নান করে, ও অ্যাঞ্জেল একটু দেখিয়ে দাও সবাইকে স্নান করে কেমন লাগছে তোমাকে, দেখছো পুরো ল্যাট প্যাট খাচ্ছে, পুরো ল্যাট প্যাট খাচ্ছে, কেমন লাগছে তোমাকে স্নান করে সবাইকে বলে দাও, তোমাকে স্নান করে কেমন লাগছে, সুন্দর লাগছে, পুরো ল্যাটপ্যাট ল্যাটপ্যাট খাচ্ছে। কালকে ওকে একটু ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম, কি বলতো একটা জেনারেল চেকআপ, এমনি কিছু না, জেনারেল একটা চেকআপ তো মানে ডাক্তার 2 মাস অন্তর একটু করিয়ে নিতে বলে, তো ওর তো এখন ভ্যাকসিন নেই, আবার দেরি আছে, 4-5 মাস আবার দেরি দ্বিতীয়বার যেটা শুরু হবে, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো এত খেলেছে, এত খেলেছে, স্নান করার পর না খুব আনন্দ পায় খেলে, এখন এই যে ঘুমাচ্ছে আমার পাশে, তো এই হলো ব্যাপার। আর আজকে এখনও আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু এখন না ঘড়ি কাটা 1:10 হয়ে গেছে, এখন যদি মানে কোনোভাবে ঘুমাই এবার কী হবে বলতো, মানে আমার অ্যাকচুয়ালি আজকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো 4:00-5:00 মধ্যে পৌঁছাতে হবে, এখন যদি কোনোভাবে ঘুমাই কিছুতেই আমি উঠতে পারবো না, যেতে পারবো না। তো আজকে এখন আর ঘুমের কোনো গল্প টল্প নেই, ওখানে কাজ টাজ করে এসে লেটই হয়ে যাবে, তারপরে এদিকেও একটু রাতে কাজ আছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটার ব্যাপার আছে, ওগুলো করে টরে, তো রাতে যদি একবারে তাড়াতাড়ি একটু ঘুমায় রাতে ঘুমিয়ে নেবো। আর আর একটা ব্যাপার হলো যে এখন ভাবছি তার জন্যই যে আমার বোন তানিয়ার কথা তোমাদের বলেছি, তানিয়ার মেয়ে হয়েছিল, তো ওর মেয়ের অন্নপ্রাশন হলো 27 মার্চে, তো এবার কী শাড়ি পরবো না পরবো, মার সাথে কথা হচ্ছিলো, মাসির সাথে হচ্ছিলো, তো মাসিতে স্কুলে গেছে, তো আমি ভাবছি যে এখন কয়েকটা শাড়ি নামাই, আমারও আর মারও, এই বাড়িতে আমার অনেক শাড়ি থাকে, তো নামাই, নামিয়ে মোটামুটি দেখি ওগুলোর মধ্যে পরা যাবে কি না ডিসাইড করে, আর যদি না হয় নাহলে ওই বাড়ি থেকে আনবো, তো ভাবছি সেগুলো করবো, তো দেখা যাক সেগুলো নামাই।
আর তারপরে তো তোমাদের সাথে সারাদিন কি হচ্ছে না হচ্ছে টুকটাক চলতেই থাকবে। আবার চলে এসেছি তোমাদের কাছে। কি বলতো, তোমাদের একটু আগে যখন ব্লগ স্টার্ট করলাম বললাম না যে শাড়িগুলো বাছবো আমি, আমার কি পরবো, তো বাছতে বাছতে কিছু শাড়ি বেরিয়েছে, তো ভাবলাম যে একটুখানি মারও কয়েকটা শাড়ির কালেকশন, আমার কয়েকটা শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবে। তো বলো মা, ছয়কে আগে একটু বলে দাও আজকে গুড় নাম বলে দাও। আমি আজকে মানে আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, দেখি বুঝতে পারছো, ফ্রেশ, আমার থেকে বেশি ফ্রেশ লাগছে। এখন ঘরে হাঁটতে পাচ্ছি, যদিও আমার পায়ে ব্যান্ডেজ, মানে হাঁটা মানে তোমাকে ওয়াকার নিয়ে বলেছে, ওয়াকার নিয়ে, আর পায়ে ব্যান্ডেজটা এখনো আছে। নেক্সট উইকে আমি ডাক্তারের কাছে যাবো, যে উনি কি বলেন সেই বুঝে আমার সিঁড়ি দিয়ে নতুন করে নিচে নামা, মাস হয়ে গেছে এখনো যেতে পারছি না। আর মা বলছে যে কবে আমি আবার ঘুরতে যেতে পারবো, মার ওইটা মেন চিন্তা, তাই না? তুমি ডাক্তারকে একবার ডেট জিজ্ঞেস করে নিয়ে যে কবে ঘুরতে যেতে পারবো। সত্যি তাই, এই 2 মাস ধরে ঘরে থেকে থেকে বোর হয়ে গেছি, কিছু করতে পারছি না। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, সবাই কেমন আছো জানিয়ে দিও মাকে। চলো মার শাড়িগুলো আগে মাই দেখাক, মাই বলুক কোনটা কি। কয়েকটা শাড়ি নিয়ে, হ্যাঁ অ্যাকচুয়ালি বেশি শাড়ি না, কয়েকটা আমরা জাস্ট কি পরবো না পরবো কয়েকটাই হাতের কাছে ছিল, ওগুলো সম্ভব হয় বার করেছি। পরে আবার এক সময় তোমরা যদি দেখতে চাও মার কিন্তু শাড়ি কালেকশন দেখাতে গেলে আমাকে মোটামুটি 5-6টা ব্লগে আমি শেষ করতে পারবো না। কিন্তু জানো আমি শাড়ি পরি না, নেশা আগে তো শাড়ি পরতাম, তবে আমার শাড়ি কেনাটা ভীষণ নেশা। দেখো মা, তুমি তোমার মতো করে আমি দেখাচ্ছি, তুমি বলো এইটা একটা শাড়ি, আমি দেখাচ্ছি কেন কি মার প্রবলেম হবে হাত নিয়ে দেখাতে। এটা পুরী থেকে কিনেছিলাম, ইকক, এটা দেখো অরিজিনাল মানে সিল্কের ওপর জিনিসটা, এই যে এরকম দেখতে পাচ্ছ, ময়ূর আর ইয়ে টেম্পল পার বড় উপর দেয় না এগুলোকে মা, টেম্পল পার, হ্যাঁ, আর এই এরকম আঁচল, এটা হলো আঁচল, এরকম আঁচলটা স্টাইল, আর মার না অ্যাকচুয়ালি এটা পার্টি পারি না, কুচিতে আছে মা, এটা এটা কুচিতে আছে, এটা পার্টি পার্টি। আচ্ছা, আমি কিন্তু সেটা পরেওছি খেয়াল। আর দেখো এটা না স্লেট কালারের ওপর, মার কিন্তু ফেভারিট কালার হলো অফ হোয়াইট, তারপরে এই স্লেট কালার, গোল্ডেন কালার, এগুলো হলো মার। বলো মা, তুমি বলো মা, ওইখানে ইয়ে আসছে, তুমি আমাদেরকে একটু সরে আসো, পর্দাটা উঠছে তো, লাইটের প্রবলেম হচ্ছে। তো এটা মোটামুটি কত অনেক দিন হয়েছে বলো মা? অনেক বছর হয়েছে, প্রায় 7 বছর তো হবে। হ্যাঁ এটা অনেক বছর, বললাম না আমি তোমাদের পুরী ব্লগে আমি বলেছি আমি নিজেই গেছিলাম, 5 ইয়ার্স হয়ে গেছে, তো তখন সেবার বা তার আগের বার বোধহয় মা এটা কিনেছিল। তো এইটা তো মার একটা শাড়ি, মা কোনটা পরবে আর কি ভাবছে, আদৌ আমি শাড়ি পরে যেতে পারবো কি না, শাড়িটা পরে যাবে না যেতে পারবো, এই শাড়িটা অ্যাকচুয়ালি ধোয়াতে হবে, তাও দেখাচ্ছি তোমাদের কোথা নিছে। এটা কিন্তু আমার খুব ফেভারিট, মানে মা যতবার না করেছে তার চেয়ে বেশি আমি করেছি এই শাড়িটা। এই যে দেখো শাড়িটা, এটা হচ্ছে বডিটা, আর এটা হলো আঁচল, আঁচল হলো আঁচলটা, এটা হলো বডিটা, এটা এটা আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা। তো এটা যদি বাই চান্স মা পরে তো এটা ধোয়াতে দেবো, আর না পড়লেও ধোয়াতে তো দিতে হবে, কারণ লাস্ট টাইম আমিই পড়েছিলাম। আমি আদৌ যেতে পারবো কি না, তারপরে আবার ওই কথা বলে যেতে পারবো কি না, যেতে পারবো না, এই পাশেই আমাদের বাড়ি ভাড়া করেছে বোন, তাহলে এত কি মাকে ঠিক চেন্দোলা করে নিয়ে যাওয়া হবে, নাহলে আমার বোন ধরি না ছাড়বে মাকে। তো আর একটা শাড়ি আছে, এইটা আমার কি শাড়ি মা? এটা হচ্ছে তো কি বলে এটাকে, এটাও তার কৈঠা নেই, কৈঠা নেই, হ্যাঁ কৈঠা, এরকম আছে একটা একটা কাজ, এটা আঁচলটা, এটা আঁচলটা, তো এরকম আছে কাজ, আর ভেতরে এই করতে পারছি না না, এরকমই কাজ, এরকম এই গোল্ডেন কাজটাই যে এই যে এইদিকে যে কাজটা এটাই অ্যাকচুয়ালি, এই যে এই গোল্ডেন কাজটাই ফুল বডিতে, তো এটা এটা কাজটা আমি করব। এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি,
শাড়ি একটা আমার ফেভারিট শাড়ি, পিওর সিল্কের উপরে কাঁথা স্টিচ, ভীষণ পছন্দের শাড়ি একটা আমার। এই যে দেখো শাড়িটা, এটা তোমার এরকম এরকম দেখো কাঁথা স্টিচের কাজ করা ব্ল্যাকের ওপর এরকম ছোটো ছোটো কুর্তির কাজ আছে, আর এটার আঁচলটা বেশ এরকম ভরাট, মানে আঁচলের কিছু অংশ দেখাচ্ছি তোমাদের, এরকম আঁচলটা পুরো বড়, একদম ভরাট করা পুরো আছে আঁচলটা, এই যে ভরাট এরকম আঁচল। এই শাড়িটা মার খুব ফেভারিট, কারণ মা কাঁথা স্টিচ খুব পছন্দ করে। আমি বলে দিচ্ছি তোমারও এসব, এই একটা শাড়ি, এটাও মাই বলতে পারবে কি শাড়ি, এরকম মানে সেলফ বিউটির কাজ আছে, এরকম আমি যাই না কালার কতটা আসছে, তো এটা এরকম শাড়িটা, আঁচলটা এরকম নেভি ব্লু, এই শাড়িটাও খুব সুন্দর, পরলে খুব ভালো লাগে। আর মা খালি বলছে যে আমি এইসব শাড়ি পরতে পারবো না, হাঁটতে পারবো না, আমাকে একটা হ্যান্ডলুমের শাড়ি পরিয়ে দিস। আমার পায়ে একটা ব্যান্ডেজ করা, তো তিনতলা থেকে নামবো, এই সমস্ত শাড়ি সামলে আমি তিনতলা থেকে নেমে অনুষ্ঠান বাড়িতে মনে হয় না যেতে হবে। বলছে যে নরম হ্যান্ডলুম শাড়ি বা হ্যান্ডলুমের শাড়ি, সবাই জানে আমি অসুস্থ। এই শাড়িটা কিন্তু, এটাও পুরীর শাড়ি, অ্যাকচুয়ালি এই শাড়িটা আমার মেয়ের শাড়ি, কিন্তু পরেছি আমি। হ্যাঁ, আমি একবারই পরেছিলাম শাড়িটা, এটা মার ভালো লাগে দেখে আমি মাকে বলি পরতে। এটা পুরীর শাড়ি, তো এটা এরকম দেখো, এখানে মানে গোল্ডেন ইয়ে করা, এটা বেশ গ্লসি, বুঝতে পারছো কি না জানি না ক্যামেরায়, এটা বেশ সিল্কের ওপর গ্লসি, আর এরকম মানে স্ট্রাইপ স্ট্রাইপ করে এরকম কিছুটা কাজ, কিছুটা এরকম, তো পুরো শাড়িটাই অ্যাকচুয়ালি এরকম। আঁচলটা খুলে দেখাচ্ছি না, আঁচলটা যে এরকম টাইপের আঁচলটা, আর শাড়িটা তোমার কি বলতো, আমরা যখন মা মেয়ে শাড়ি কিনতে যাই বা যে কোনো জিনিস আমরা কিনতে যাই, আমি মানে দেখি আমি যেটা ধরতে চাই ও রাস্তা দিয়ে যখন যাই কোনো একটা দোকানের দিকে, হয়তো মানে আমি তাকিয়ে মাকে বলতে চাচ্ছি মা দেখো ওটা, মাও দেখি ওটা বলছে, যে শাড়ি বলি না যে কোনো জিনিস, হয়তো ঘর সাজাবার টুকটাক জিনিস দেখলাম, তারপরে দ্বিতীয়বার দেখিও না যে ভালো হচ্ছে, বা অন্য কেউ যদি বলে খারাপ, মা বলেছে ভালো তো ভালো, এটা আমার এখনো রয়ে গেছে অভ্যাসটা। আমি যদি ওর সাথে যেতেও না পারি, দোকানে গিয়ে ভিডিও কল করে বলবে যে মা, মানে আমি বলবো যে হ্যাঁ এটা ঠিক, তবে তোমাদের আমাদের অ্যানিভার্সারি ব্লগ যদি দেখে থাকো, আমি বলেওছি যে সঞ্জয় রিংটা দিয়ে ছোটাও কিন্তু ভিডিও কল করে মাকে দেখেছি, যার দুটোর মধ্যে কনফিউশন ছিল মা কোনটা নেবো, কারণ সোম তো বলছে না তোর যেটা পছন্দ তোর যেটা পছন্দ, তো মাকেই দেখিয়েছি। তো এই যে এই শাড়িটা এরকম টাইপের, যে কোনো জিনিস। আমার পুরীর আরেকটা শাড়িও আছে ওই বাড়িতে, ওটা ওটাও খুব স্টাইলিশ জানো তো, স্ট্রাইপের ওপর খুব সুন্দর এই শাড়ি, ওটা আমি প্রচুর পরেছি প্রচুর। আর এইটাও দেখো একটা পিওর সিল্কের উপর কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ, আর এটাও আমারই কিন্তু ওই একই, এটাও আমি একদিনই পরেছিলাম, মাই বেশি পরে এটা, কারণ এটাও মার খুব ফেভারিট একটা শাড়ি। অ্যাকচুয়ালি আমি সিল্কের শাড়ি ভীষণ পছন্দ করি, আমার সিল্ক খুব একটা না, সিল্ক পছন্দ করি, বাট পিওর সিল্ক জাতীয় শাড়ি অতটা না, মা পিওর সিল্ক জাতীয় শাড়ি খুব ভালোবাসে, পিওর সিল্ক। আমি আবার একটু লাইট হ্যান্ডলুম জাতীয় শাড়ি বেশি প্রেফার করি। তো এ দেখো, এটা একটু তোমার ওই পেঁয়াজি কালার হয় না, এটা ছোট ছোট মিরার বসানো, মিরারও বসানো আছে, এরকম কাঁথা স্টিচের কাজ করা দেখতে পাচ্ছ, তো এই যে এই কালারটা না, এটা এটা অনেকটা ময়ূরকণ্ঠী টাইপ, না না এটা ময়ূরকণ্ঠী না, এটা একচুয়ালি পেঁয়াজি কালার, পেঁয়াজি কালার, কিন্তু হ্যাঁ একটা গ্লসি ব্যাপার আছে, সুন্দর বডিতে দেখো এরকম এরকম কাজ করা আছে, ছোট 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 জানি না কাজ করা আছে, হ্যাঁ শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর কাজ করা আছে, আর এরকম প্রত্যেকটা ইয়েতেই মিরার ওয়ার্ক করা আছে। এই একটা শাড়ি আর ভীষণ লাইট ওয়েট, এই শাড়িটা ভীষণ লাইট ওয়েটের শাড়ি, তো এই একটা শাড়ি দেখাচ্ছি তো তোমাদের, বাট কবে ভাঁজ করবে। এবার আমারই শাড়ি একটু আসছে, কারণ মা শাড়ি আর বার করা হয়নি। এই শাড়িটা অ্যাকচুয়ালি মা বলো এই শাড়িটা কিসে? এটা আমি প্রথম বিবাহবার্ষিকীতে ওকে দিয়েছিলাম, এটা কাঞ্চি বড় না, পুরো কাঞ্চি বড় সাউথের কিছু শাড়ি, হ্যাঁ এটা ওই সিল্ক আর কি, তো এটা একটু ওই অরেঞ্জ টাইপের রাস্ট কালার, অ্যাকচুয়ালি অরেঞ্জ না, এটা রাস্ট কালার, কিন্তু ডার্ক রাস্ট যে কালচে সেটা না,
একটা ব্রাইট রাস্ট কালার টাইপের এরকম টাইপের কাজ করা শাড়িটা, শাড়িটা খুবই ব্রাইট। আমি আমার মানে অ্যানিভার্সারি ফটোগুলো যদি কখনো দেখাতে পারতাম দেন দেখাতাম। আর আঁচলটাও এটা বেশ করাট কাজ আছে আঁচলটা, এই যে এরকম দেখো আঁচলটা এরকম টাইপের ভরাট পুরো কাজ আছে। তো এই শাড়িটাও খুবই সুন্দর। এটা আমি ওই অ্যানিভার্সারি পরে বোধ হয় আর একটা অনুষ্ঠানেই পরেছিলাম। আসলে এত শাড়ি তো আমার মনেও থাকে না পরাও হয় না। দাঁড়াও, মার চিন্তা উঠে গেছে, ঠিকঠাক ভাজ হচ্ছে না, তোমাকে দিয়ে ভাজ করাবো। করাস, এখন অনেক ভালো আছে। আর দেখো এই একটা শাড়ি, এটা সোমের দিদা আমাকে একটা রিং দিয়েছিল আমার আশীর্বাদ করে বিয়ের পরে, আর তার সাথে এই শাড়িটা দিয়েছিল। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর। আমার কিন্তু ব্লু কালার আর ম্যাজেন্টা কালার এই দুটো খুব ফেভারিট কালার, ইয়েলো কালারটাও ভালো লাগে। তো এইটা দেখো ব্লু আর ম্যাজেন্টার শেডে আর কি আছে, এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, এই দেখো এরকম শেডে আছে পার্টলি পাল্লু। তো এই শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর, মানে ভীষণই সুন্দর এই শাড়িটা। আমি এই শাড়িটা আর আঁচলটাই যে না বলছি এটা, হ্যাঁ এটা একদিনই পরেছিলাম, সোমের একটা বন্ধুর রিসেপশনে পরেছিলাম, তো একদিন আমি ভেঙেছি তাও বিয়ের আড়াই বছরের মাথায় গিয়ে। তো এই শাড়িটা আমার আরেকবার খুব তাড়াতাড়ি পরার ইচ্ছা আছে, দেখা যাক। কারণ আমার এই কালারগুলো খুব ভালো লাগে, মানে বিশেষ করে এই কালার কম্বিনেশনটা, দেখা যাক। বিয়ের 3 বছর হয়ে 4 বছর চলছে, এখনো ভাঙা হয়নি। এই শাড়িটাও ভীষণই সুন্দর শাড়ি। তো এটা সুমিতের বাড়ির থেকেই আর কি, মানে মা যেগুলো তত্ত্বের শাড়ি অনেকগুলো পাঠিয়েছিল তার মধ্যে মানে ওয়ান অফ দেম এটা। তো এই শাড়িটা দেখো তোমার সেলফ কাজের মধ্যে আছে, ব্লু এর ওপর না সেলফ ঠিক না, ব্লু এর ওপর তোমার সিলভার কাজ না মা, এটা হালকা সিলভার কাজ আছে, সিলভার মানে গোল্ডেন সিলভার, প্রপার গোল্ডেনও না, হ্যাঁ প্রপার সেলফ কাজ বলে না, তো প্রপার গোল্ডেন ওইভাবে লাগছে না চোখে, বাট শাড়িটা এরকম মানে আর অল ওভার শাড়িটা এরকম কাজ করা। তো ভীষণ সুন্দর এই শাড়িটা, বাট এটা ভাঙা হয়নি, এটাও ভাঙতে হবে, অকেশন পাচ্ছি না এখন ভাঙার মতো। আর এই শাড়িটাও তত্ত্বে এসেছিল, তত্ত্বে অ্যাকচুয়ালি ওদের বাড়ি থেকে অনেকগুলো শাড়ি এসছে, যার মধ্যে অনেক শাড়ি আমার ভাঙা হয়েছে, অনেকগুলো ভাঙা হয়নি। তো এই একটা শাড়িও মা তত্ত্বে পাঠিয়েছিল, এই শাড়িটা দেখো, এই শাড়িটা গ্রিনের ওপর আছে এরকম, এটাও সিল্কের ওপরই কি শাড়ি আমি বলতে পারবো মা হয়তো বলতে পারবে, পিওর সিল্ক না, পিওর সিল্ক না, কিন্তু কিছু একটা সিল্কের ওপর কিছু একটা হবে, সাউথের কিছু একটা, সাউথের কিছু একটা, আর এরকম অরেঞ্জ পার এরকম শাড়িটা। আর এটার আঁচলটাও কিন্তু খুব মানে সুন্দর, এরকম অরেঞ্জ আছে, এরকম অরেঞ্জ আঁচলটা, এটা হলো এই দিকটা, এই শাড়িটাও ভীষণই সুন্দর, যেটা আমার ভাঙা হয়নি। আর একটা শাড়ি নামিয়েছি, মানে এগুলো জাস্ট কোন এগুলোর মধ্যে পরা যায় কিনা দেখার জন্য জন্যই নামা রয়েছে। এই শাড়িটা এই পুজোর আগের পুজোতে সোমের মাসি আমাকে দিয়েছিল। তো এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, বাট এটা সিল্ক টাইপের শাড়িটা, মানে কটনের হ্যান্ডলুম নয়। তো শাড়িটা আমি দেখাচ্ছি, এটা পুরো ম্যাজেন্টা কালারের। তো এগেন আমার ম্যাজেন্টা কালারটা খুব পছন্দের, না একদম পিওর কটনের না, এটা দেখো একটা গ্লসি ব্যাপার আছে, বেটার কোয়ালিটি। যেভাবে ধরছি না রেডই আসছে, এই যে কাছে নিয়ে একদম দেখা যাচ্ছে, এই যে ম্যাজেন্ডা কালার কাছে নিলে বোঝা যাচ্ছে দেখো কালারটা। তো এটা হলো এরকম সুন্দর শাড়িটা, ক্যামেরা কিরকম আসছে জানি না। এটা হলো আঁচলটা, শাড়িটা ভীষণই ব্রাইট, মানে এখানে রেড রেড লাগছে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, এটা ম্যাজেন্ডা কালারের এবং খুবই ব্রাইট। মার খুব ইচ্ছা যে আমি এই শাড়িটাই পরি, এটাও ভাঙা হয়নি আমার, তো মার ইচ্ছা এটাই পরি। তো দেখা যাক এখন এখন এগুলোর মধ্যে পরবো না নতুন কিছু সিলেক্ট হবে, বা মাই কি সিলেক্ট করবে জানি না, প্লাস মাসি একটা শাড়ি পরবে, রিম্পি পরবে, কে কি পরবে, তো সব আরও নিয়ে বসা হবে। তো আজকে এইটুকু দেখা হলো, মাকে ভাবলে এর মধ্যে কিছু কি পরবে তো হবে, মানে এর মধ্যে থেকে কিছু সিলেক্ট করেছো? না, এর মধ্যে থেকে সিলেক্ট করিনি, ওই যে একটাই প্রবলেম হচ্ছে ইয়ের
আমি একটু নরম শাড়ি পরতে চাইছি, মানে আমি চাইছি একটুখানি হ্যান্ডলুম জাতীয় কিছু পরতে। তাহলে এর মধ্যে তুমি সফট জামদানি পরে নিতে পারো। হ্যাঁ, সেটাও পরতে পারি, কারণ এই শাড়িগুলো না সিল্ক তো, আমি যেভাবে মানে চট মানে নামতে পারবো না, আমাকে ধরে ধরে নেমে বসাই, আমার একটু প্রবলেম হবে। হ্যাঁ, তো তুমি সফট জামদানি পরে নিতে পারো। ওগুলো তো আমার মার কাছে, কিন্তু অ্যাকচুয়ালি আমারও হয়ে গেছে মার দৌলতে, মার কাছে হলো জামদানির ভান্ডার, মানে একটা দোকান খুলে যদি বসে মোটামুটি মা প্রচুর সেল করতে পারবে, কারণ মার বোধ হয় কম করে কটা আছে আমি গুনে বলতে পারবো না। এমন কোনো কালারের জামদানি নেই যা মার কাছে নেই, আর এমন কোনো ভ্যারাইটি নেই জামদানির কোয়ালিটির যা মার কাছে। 4-5 বছর ধরে একটা ইয়েলো আর হোয়াইটের উপরে জামদানি, যেটা আজও তো ভাঙতে পারেনি, ভাঙার সুযোগ হয়নি। আর মার কাছে এই যে এত ভ্যারাইটি আছে, সেম ওয়েতে মা যখন যখন নিজের জন্য কিনেছে, মানে বিয়ের আগের কথাই বলছি, তখন তখন আমার জন্য কিনেছে, প্লাস বিয়ের সময় বিয়ে পরে আছে, আবার বিয়ের পরে ওই বাড়ি থেকে অনেক জামদানি হয়েছে, তো আমার কাছে প্রচুর জামদানি জমে গেছে। তবে কি বলতো, আমি সফট জামদানিটাই বেশি প্রেফার করলাম না, আমি একটু সফট টাইপের জিনিস করতে ভালোবাসি, তো সফট জামদানিটাই বেশি প্রেফার করি। তো মা যখন লাইক করতে চাইছে, মা সফট জামদানিও করতে পারে, তো দেখা যাক আলটিমেট কি পড়া হবে। অনুষ্ঠানের দিন তো তোমরা দেখতেই পাবে, তো তোমাদের সাথে ছোট্ট করে এইটা একটা শেয়ার করে দিলাম আর কি। আর এখন আপাতত কথা বলছি না, দেখা যাক বিকালে যখন পার্লারে যাব, পারলে তখন একটু ব্লগ করবো, নাহলে বাড়িতে এসে দেন কথা হবে। তোমাদের বলছিলাম যে তখন শাড়ি টাড়ি দেখালাম, তোমাদের বললাম যে এরপরে পার্লার ফার্লার যাবো, তখন দেখাবো, রাতে দেখাবো, কারণ রাতে কিছু করার ইচ্ছা আছে। বাট আমি ব্লগটা দেখতে গিয়ে দেখলাম যে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, তো এই জন্যে এই ব্লগটা এখানেই এন্ড করে দেবো। আর আজকে বাকি যেটা যদি বিকালে শ্যুট করি তো সেটা সেকেন্ড ব্লগে যাবে, আর যদি শ্যুট না করি তাহলে তো আবার নতুন ব্লগ হবে একটা। তো আজকে এখানেই আমাদের ব্লগটাকে এন্ড করবো। আর আমাদের ব্লগটাকে ভালো লাগলে কী কী করতে হবে বলে দাও। লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে, কমেন্ট করবে। তো একদমই তাই, শেয়ার তো করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা দরকার, তো এগুলো করে দিও। আর এখন আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলবো, আমার মেয়ের এই ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু জানিও। আর একটা কথা বলি, আমার কিন্তু ব্লগে আসার ইন্সপিরেশন আমার মা, কেন কি একদমই আমার ব্লগ সম্বন্ধে প্রথমে তো যখন এসেছিলাম কোনো আইডিয়াও ছিল না, তাছাড়া ব্লগ করার কোনো প্ল্যান কিছুই ছিল না, মাই ফোর্স করেছিল যে মা প্রচুর ব্লগ দেখে, মানে ভীষণভাবে প্রচুর প্রচুর সবার চ্যানেল মোটামুটি সাবস্ক্রাইব করা আছে। তো মা খালি বলতো যে আমি দেখি, আমার মনে হয় তুই পারবি, কর না কর না কর না, তো মার বারবার ফোর্সেই কিন্তু ব্লগে আসা আমার, একদমই তাই। তো তখন তো জাস্ট নর্মালি এসেছিলাম, এখন তো আমারও ভালো লাগা হয়ে গেছে। এখন কিছুটা কন্টিনিউ হচ্ছে না, তার কারণ আমি, কারণ আমার পেছনে প্রচুর সময় যে দিতে হচ্ছে, তারপরে রান্না বান্না ও পুরোটাই করতে হচ্ছে, তো হ্যাঁ সেটা তো একটা রিজন আছেই, আর একটা রিজন সময়ের পক্ষেও ডেইলি এডিট করাটা একটু ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতো শেষ করছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। তো চলো টাটা করে দাও মা, টাটা টাটা।